بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وعليكم السلام ورحمة الله وبركاته. جي আমাদের এক দিনী ভাই জনাব মোহাম্মদ মুবারক হোসেন বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন যে জামাতের সওয়াব পেতে হলে কমসে কম কতটুক অংশ ইমামের সাথে পেতে হবে সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত ভাই, জামাতের সওয়াব পেতে হলে কমসে কম আপনাকে রুকু পেতে হবে বা রাকাত বা জামাত যদি পেতে হয়, সওয়াব যদি পেতে হয় তাহলে অবশ্যই রুকুতে কমসে কম রুকুতে সামিল হতে হবে। এবং এ বিষয়ে সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস, যে হাদিস থেকে উলামায়ে মুহাদ্দিসগণ এ কথা বলেছেন যে জামাতের পুরোপুরি সওয়াব বা একটি রাকাত পেতে হলে তাকে কমসে কম রুকুতে গিয়ে ইমামের সাথে সামিল হতে হবে। তার দলিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আদরাকা রাকাতাম মিনাস সালাহ ফাকাদ আদরাকাস সালাহ। হাদিসটি সহিহ বুখারী সহিহ মুসলিমের। এই মর্মে আরও বেশ কিছু হাদিস রয়েছে, সেই সমস্ত হাদিসকে সামনে রেখে ওলামায়ে মুহাদ্দিসগণ এ কথা পরিষ্কার বলেছেন যে জামাতে পেতে হলে, সওয়াব পেতে হলে অবশ্যই তাকে রুকু পেতে হবে। এই জন্যেই ওলামায়ে কেরামগণ এটাও বলেন যে ইমাম যদি নামাজের শেষ বৈঠকে থাকে এবং দ্বিতীয় জামাত হওয়ার যদি সম্ভাবনা থাকে তাহলে পিছনে আসা ব্যক্তি নামাজের শেষ বৈঠকে শরিক না হয়ে ইমামের সালাম ফেরার অপেক্ষা করবে এবং দ্বিতীয় জামাত শুরু করবে। আর যদি দ্বিতীয় জামাত হওয়ার যদি সম্ভাবনা না থাকে তাহলে সে ওই জামাতের মধ্যেই সামিল হয়ে যাবে, জামাতের মধ্যে সামিল হয়ে যাবে। বাকি আল্লাহু আলম বিসওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।